ভারত ভুটান সীমান্ত জাতীয় সড়কে এক গাড়ি থেকে বিপুল পরিমাণে নেশাগ্রস্ত ওষুধ ও গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করলো জয়গা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পরিকল্পনা মাফিক বিশেষ অভিযান চালিয়ে ভারত ভুটান সীমান্ত জয়গা এলাকার জাতীয় সড়কে WB70E0450 সুইফট গাড়িতে তল্লাশি চালিয়ে নেশা পদার্থ ওষুধ উইনসিরিক্স 150 বোতল, স্যাম্পেক্স 93 পাতা ও 29 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরই সাথে বাপ্পা ও তাসলিম নামক দুই যুবককে গ্রেফতার করে জয়গা থানার পুলিশ।